তো প্রিয় বন্ধুরা সকলকে গুড মর্নিং এই মুহূর্তে আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে একটি সম্পূর্ণ প্রাইভেট এবং জেনুইন চাকরির আপডেট নিয়ে তো আজকের জবটি কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খাদিমস কোম্পানির জব আপডেট এখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে খাদিমস কোম্পানির জুতো আমরা সবাই পড়ে থাকি শুধু খাদিমস কোম্পানির জুতো না খাদিমস কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট তো বন্ধুরা ইতিমধ্যে খাদিমস কোম্পানিতে কিন্তু লোক নেওয়া হচ্ছে এখানে তোমাদের ছেলে মেয়ে যেহেতু উভয় আবেদন করতে পারবে আমি বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট জব এটা কোনো কন্ট্রাকচুয়াল কাজ নয় এখানে তোমাদের কি কাজ রয়েছে দেখো দেখো বন্ধুরা এখানে তোমাদের প্রোডাক্টস প্যাকিং করা অ্যাকাউন্টসের কাজ লেবেলিং স্ক্যানিং র্যাপিং করা কোয়ালিটি চেকারের কাজ এই কাজই কিন্তু রয়েছে অর্থাৎ বন্ধুরা খাদিমস কোম্পানিতে প্রোডাক্টের প্যাকিং করা তারপরে কাস্টমার আসলে সেই প্রোডাক্টগুলোকে ঠিকঠাকভাবে সেল করা স্ক্যানিং করা প্রোডাক্টগুলোকে ঠিকঠাকভাবে কোয়ালিটি চেক করা যে ঠিকঠাক রয়েছে কিনা না সেইগুলো সেলারের কাজ করা অ্যাকাউন্টসে বসা অ্যাকাউন্টসে কাজ করা তোমাদের এই কাজই কিন্তু রয়েছে বন্ধুরা তো খাদিমস কোম্পানির বিভিন্ন স্টোর রয়েছে খাদিমস কোম্পানি যেগুলো রয়েছে জেলায় জেলায় সেখানেও কিন্তু ইতিমধ্যে ছেলে নিয়োগ হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের মাসিক বেতন রয়েছে বারো হাজার থেকে শুরু ন্যূনতম তারপর পনেরো হাজার টাকা পর্যন্ত রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু মাসিক বেতন বারো হাজার থেকে শুরু হবে কাজ অনুযায়ী আস্তে আস্তে মাইনে কিন্তু বাড়িয়ে দেওয়া হবে সাথে তোমরা পি এ পি ইনসেন্টিভ এটা পেয়ে যাবে তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাশ রয়েছে তার সাথে তোমরা এবার গ্র্যাজুয়েশন পাশ পর্যন্ত কাজটা করতে পারো তোমরা মেল ফিমেল দুজনেরই কিন্তু মানে আঠেরো বছরের ওপরে আঠেরো বছরের নিচে কিন্তু এই কাজ হবে না কারোরই ফেসাস্ট্র অ্যাপ্লাই করতে পারবে আর ডিউটি আওয়ার্স রয়েছে আট ঘন্টা বেসিক্যালি আট ঘন্টায় ডিউটি আওয়ার্স থাকে যে কোনো প্রাইভেট জবে কিন্তু এক ঘন্টা তোমরা সেখানে ব্রেক টাইম পেয়ে যাবে আর কথা বলছি জব লোকেশন জেলাভিত্তিক আমি ফার্স্টেই বলেছিলাম তবে কলকাতা বিধাননগর ওই সাইডটায় কিন্তু এখন ভ্যাকেন্সি একটু বেশি রয়েছে আর বাকিগুলোতে কিন্তু বাকি জেলায় ভ্যাকেন্সি কিন্তু একদম লিমিটেড যারা যারা তাই আবেদন করতে ইচ্ছুক আজকালের মধ্যে আবেদনটা করে ফেলো আমি এইচআরের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সরাসরি এইচআরের সাথে কথা বলো এইচআরকে প্রশ্ন করো কিছু জানার থাকলে জেনে নাও তারপর আবেদন করবে আর তেমন হলে এইচ আরকে যদি মনে হয় সিবি পাঠাবে সিবিও পাঠিয়ে দিতে পারো কিন্তু বন্ধুরা আমি বারবার বলছি ভ্যাকেন্সি একদম লিমিটেড রয়েছে তো সেক্ষেত্রে দেরি করো না